ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আমরা আল্লাহর পায়ে সিজদা করতেছি না করতেছি এগুলো আমাদের বিষয় না। আসলে আমরা আল্লাহকে সামনে রেখে আমরা তার উদ্দেশ্যে আমরা সিজদা করতেছি। আমাদের আকীদা থাকবে এরকম যে আমরা আল্লাহর জন্য সিজদা করতেছি। এবং আছে না যে তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি এটা মনে না করো তাহলে এটা মনে করবো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা মনে করবো যে আমরা আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমাদের সামনে আছে, আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজদা করতেছি। তিনি আমাদেরকে সিজদা করার জন্য বলছেন, আমরা তার জন্যই মাথাকে অবনত করি, কিন্তু তার পায়ে করতেছি না কোথায় করতেছি এগুলা মাথায় আনার কোনো আমার মনে হয় দরকার নেই। ঠিক আছে, জাযাকুমুল্লাহ।